ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। প্রাকৃতিক আর মৎস্য সম্পদ তো বটেই, সমুদ্রে পর্যটনের মাধ্যমেও দেশের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব। যদিও প্রতিনিয়ত দখল, দূষণ আর সচেতনতার অভাবে হুমকির মুখে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন সাদমান সাকিব। প্রথম পর্বে চলুন তার সাথে ঘুরে দেখি সেন্ট মার্টিনের ভিন্ন জগৎ। ছবি তুলেছেন সুকান্ত সরকার, এস এম আতিকুর রহমান এবং শরীফ সারোয়ার। বাংলার সাগরকন্যা, মাত্র 8 বর্গ কিলোমিটারের এই ভূমির পর্যটন মূল্য বিবেচনায় যেন এক সোনার টুকরো। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য আর স্বচ্ছ পানি বরাবরই আকৃষ্ট করে পর্যটকদের। সেন্ট মার্টিন নামেই বোঝা যায় কথা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ নিয়ে। অনেকেই এসেছেন, অনেকেই আসতে চাচ্ছেন। যারা এসেছেন আর যারা আসতে চাচ্ছেন তাদেরকে চ্যানেল 24 এবার সেন্ট মার্টিনকে দেখাতে চায় একটু ভিন্ন রূপে। 1880 সালের দিকে কিছু বাঙালি এবং রাখাইন মৎস্যজীবী এখানে বসতি স্থাপন করেন। তার প্রায় বছর দশেক পরে ব্রিটিশ ভূজরিপ দল এখানে আসেন এবং নাম দেন সেন্ট মার্টিন দ্বীপ। খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন প্রদান করে তারা এটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে ঘোষণা করেন। সেন্ট মার্টিনকে তো পানির উপর থেকে অনেকেই দেখেছেন, আমরা দেখাবো এবার পানির নিচ থেকে। চলুন। কি আছে সাগরতলে, কেমনই বা এর রূপ, আকাশ সংস্কৃতির কল্যাণে তা হয়তো জানা বাকি নেই অনেকেরই। তবে সেন্ট মার্টিন দ্বীপের কথা বললে ব্যাপারটা একটু ভিন্ন। বেশিরভাগ মানুষের কাছেই এর তলদেশ যেন অজানা এক রহস্যপুরী। ওয়ার্ল্ড রেজিস্টার ফর মেরিন স্পেসিসের মতে সাগরের প্রাণ বৈচিত্র্যের 3/4 মানুষের অজানা। সেন্ট মার্টিনের বেলায় একথা যেন প্রবল সত্য, কেননা নানান প্রাণী আর জলজ উদ্ভিদের ভাণ্ডারে সমৃদ্ধ এই অপরূপ জগৎ। আর এখানকার বাহারি প্রবাল মুগ্ধ করবে যে কাউকে। ব্রেইন কোরাল, ব্রাঞ্চ কোরাল কিংবা হানিকম সহ ছোট বড় সব আকারের অসংখ্য প্রজাতির কোরালের দেখা মিলে সেন্ট মার্টিনের তলদেশে, যার সঙ্গী হিসেবে চারপাশে রয়েছে বাহারি সিউইড বা জলজ উদ্ভিদ। পাশাপাশি স্রোতের সঙ্গে নেচে বেড়ানো রং বেরঙের লতাগুল্ম নিয়ে যায় স্বপ্নিল এক জগতে। কোরাল আর সিউইড ছাড়াও সেন্ট মার্টিনের সমুদ্রতলে চোখে পড়বে বাহারি সব রঙিন মাছ। সাদমান সাকিব, চ্যানেল 24, সেন্ট মার্টিন।